আমাদের পার্শ্ববর্তী দেশে যাতে ইলিশ রপ্তানি করা না হয়, কারণ দেখা যাচ্ছে যে ইলিশ আমাদের জাতীয় মাছ হওয়া সত্ত্বেও ইলিশ মাছের প্রচুর দাম এবং পার্শ্ববর্তী ইন্ডিয়াতে ইলিশ রপ্তানি করার কারণে আমাদের বাজারে ইলিশের যোগান খুবই কম, যার কারণে ইলিশের দাম অত্যন্ত বৃদ্ধি পেয়েছে এবং সাধারণ মানুষ ইলিশ মাছ ক্রয় করার ক্ষমতা তারা কিনতে পারতেছে না, এমনকি নিম্নবিত্ত মধ্যবিত্ত তারাও ইলিশ মাছ কেনার সাহস করতেছে না। তো এই সমস্ত দিক বিবেচনা করে আমরা চেয়েছি যাতে ইলিশ মাছ বিদেশে রপ্তানি করা না হয়, পার্শ্ববর্তী দেশ ভারতে রপ্তানি করা না হয়। মূলত এই বিষয়গুলো উল্লেখ করে আমরা লিগেল নোটিশ পাঠানো হয়েছে। কার কার কাছে এটা পাঠিয়েছেন? এটা আমরা পাঠিয়েছি বাণিজ্য মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, এনবিআর বাংলাদেশ পর্যটন কর্পোরেশন সহ বিভিন্ন সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে আমরা পাঠিয়েছি। আচ্ছা, আপনি তো জানেন যে বিশ্বের যে কোনো রাষ্ট্রেই পণ্য রপ্তানি করা হয়, বিশেষ করে ভারত থেকে আমাদের দেশে পেঁয়াজ রসুন সহ বিভিন্ন পণ্য আসে, তারা যদি বন্ধ করে দেয় আমাদের মতো এরকম না? এখানে একটা বিষয় আছে যে আমাদের যে রপ্তানি নিয়ম, রপ্তানি আইন, যেটা রপ্তানি এক্সপোর্ট পলিসি 2021 থেকে 2024, এই অনুযায়ী ইলিশ মুক্তভাবে রপ্তানিযোগ্য পণ্য নয়। সেখানে তালিকাভুক্ত করা হয়েছে যে ইলিশ মুক্তভাবে রপ্তানি করা যাবে না, বিশেষ শর্ত সাপেক্ষে কন্ডিশনালি সরকার রপ্তানি করতে পারবে। কিন্তু এখানে বাণিজ্য মন্ত্রণালয় তারা যে সার্কুলারের মাধ্যমে এটা রপ্তানি করছে, সেখানে আসলে বিশেষ কোনো কন্ডিশন যে ইন্ডিয়ার সাথে আমাদের কোনো চুক্তি হয়েছে কিনা বা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কোনো বিশেষ কিছু হয়ে থাকে, এসব এই ব্যাপারে কোনো কিছু উল্লেখ নেই। তারা সরাসরি একটা জাস্ট একটা দায়সারাভাবে একটা সার্কুলার দিয়ে ইলিশ রপ্তানি করার অনুমতি দিচ্ছে, যেটা মোটেই কাম্য নয়। এবং এর কারণে যেটা সমস্যা হয়েছে, আমাদের লোকাল মার্কেটে ইলিশের পর্যাপ্ত সাপ্লাই পাওয়া যাচ্ছে না। এখানে আরেকটা বিষয় উল্লেখযোগ্য যে বাংলাদেশে বিভিন্ন সেক্টরের ইলিশ পাওয়া যায়, তবে এখানে যে পদ্মার ইলিশ, এটা হলো সবচেয়ে সুস্বাদু ভালো ইলিশ, এবং মূলত ইন্ডিয়াতে এই পদ্মার যে ইলিশটা সেটা রপ্তানি হচ্ছে, যার কারণে আমাদের লোকাল মার্কেটের লোকজন বেশি দাম দিয়েও তারা পদ্মার ইলিশ কিনতে পারতেছে না, মানে আমাদের ইলিশ আমাদের কাছেই নাই। তা নোটিশের জবাব না পেলে কি করবেন? যে আমরা উক্ত লিগেল নোটিশে এক সপ্তাহ টাইম দিচ্ছি, যদি এক সপ্তাহের ভিতরে এটা বন্ধ না হয় আমরা মহামান্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করব।